হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। দিয়াস মেমোরিজ জানাই তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারাদিন রুমের ভিতরে কি কি করি বা কীভাবে কাটাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা করা। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে যা যা কাজ থাকে একটা সংসারে, তো আমি দেখো সকালে উঠে ঘরটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর আমি বাদবাকি কাজগুলো করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো তোমাদের দাদাভাই নিম পাতা নিয়ে চলে এসেছি, আর আমি আমি এই যে হলুদ আর নিম পাতা বেটেও নিয়েছি, এখন এটা হলো লাগাবো একটু হাতে গায়ে। তো নিম পাতা আর হলুদের ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি একটুখানি গায়ে লাগাবো, লাগিয়ে তারপর যাবো হলো স্নান করতে। অনেকদিন পরে মাখছি হলুদ আর নিম পাতা। আমার তো বেশ ভালোই লাগে হলুদ আর নিম পাতাটা মাখতে। একটু মুখে লাগাবো। নিম পাতার ঝাঁজ, তার উপরে আবার সর্ষের তেলের ঝাঁজ। লাগানো যাবে না বেশি। আমি রেখে দিলাম, এই একটুখানি লাগিয়ে রেখে দিলাম। দেখো আর বেশি লাগাতে পারছি না, চোখ পুরো জ্বালা করছে, পুরো রেখে দিয়েছি। তারপর যদি প্রোয়ালসোনা লাগায় ওর বাবা লাগায় লাগাবে। এখন আমি যাবো হলো স্নান করতে। তো দেখো এখন আমি এই যে হলুদ মেখে স্নান করে নিয়েছি, এই যে একটু আমি আমার মতন করে পুজো দিয়ে নিয়েছি, আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে। এখন আমি একটু খাবো, আর দুষ্টু সোনাকে ডেকেই যাচ্ছি, তখন থেকে উঠছে না, দেখি তখন ওটা আমি একটু খেয়ে নিই, তারপরে ওকে আবার ডাকবো। দেখো এখন এই যে প্রবাল সোনা উঠে গেছে, আমি প্রবাল সোনাকে এই যে হলুদ সোনা খেয়ে দিচ্ছি একটু, তাই তো বাবা সে হলুদ মোটে মাখবে না। দেখো আমাদের রান্না বান্নাও হয়ে গেছে এর মধ্যে, আর এই দেখো এই যে আজকে রান্না হয়েছে হলো রাইস, রাইস হয়েছে, এদিকে আছে স্যালাড, আর এই যে থালাও নিয়ে এসেছি আমরা এখন খেয়ে নেবো। আর এই যে পাপার নতুন ড্রেস না, এখন মটন মটনটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে আসছে, তারপরে আমরা খেয়ে নেব, তাই না শোনা? প্রবাল শোনা আসো, পাপা এই যে আসো, এই যে তোমাকে দিয়েছে পাপা, আমরা এখন খেতে বসে পড়েছি। হ্যাঁ প্রথমে অল্পই দাও, ঝোল দাও, ঝোল দাও শোনা একটু। আসো আসো, একটা মেয়েটি আছে মনে, ওটা বাবুকে দিয়ে দেখো। পাপা আসো আসো, আমরা খেয়ে নিই, চলো আমরা এখন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আসো দুষ্টু। দেখো এই যে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে হলো এখন প্রবল সোনা ঘুম থেকে উঠেছে, উঠে এখন এই যে জল খাচ্ছে একটু, এখনই উঠলো জাস্ট। আর এই যে এখন এই যে একটু তরমুজ খাচ্ছিলাম আমি, এই যে তরমুজ নিয়ে বসেছি, তরমুজ খাচ্ছি আমি আর সোনা। দাঁড়াও তোমাকে একটু খাইয়ে দিই, দাঁড়াও ওঠো বসো, যেটুকুনি কাজ সেটুকুনি করে নিচ্ছি, ভাতটা ভালো হয়ে গেছে, আর সব গাছে একটু একটু জল দাও, বিকেল হয়ে গেছে না, দেখছো প্রবাল সোনা কত কাজ করে দেয় আমাকে। দাও দাও সব গাছে দাও, তোমাকে কষ্ট হয়ে যাচ্ছে আমি করবো, হ্যাঁ ঠিক আছে করো তাহলে।
তো আমার বিকেলের কাজ যেটুকুনি করার ছিল ওইটুকুনি হয়ে গেছে। এখন আমি একটু ভাবছি বাইরে থেকে হাঁটবো আর কি, সিঁড়ির সামনেটা দিয়ে। তো চলো একটু হাঁটি, আমি ঠাকুরের গান শুনতে শুনতে হাঁটবো। আমাদের হিরো চলে এসেছে ডিউটি থেকে। ফুচকা নিয়ে হাজির মোবাইল ম্যান, আসো, প্রবাল নিচে আছে, আসছে। সব ডিলিট করে দিচ্ছ মোবাইলের ব্যাখ্যা? হ্যাঁ না গো, হ্যাং করে। কি নিয়ে এসছো যে ফুচকা? বাবু নিচে বললাম তো, বাবু নিচে তো। আমি হাঁটছিলাম এখানে ঠাকুরের গান চালিয়ে, হয়ে গেছে হাঁটা, হাঁটা হয়ে গেছে, চলো। আমার বর দেখছি ভয়তে সব ডিলিট করে দিচ্ছে। এটা হলো প্রবাল সোনার ফুচকা খাওয়ার ভিডিও, তাই তো বাবা? খাও খাও খাও। আলু নেবে তো? প্রবাল আলু নেবে? আর ফাটাও নি তো, এই নাও বাটি ধরে নাও, বাহাত দিয়ে বাটি ধরো। তুই তো আলু দিয়ে খাওয়া শুরু করেছিস। না বললাম যে চেয়ারটা নিয়ে আসো, নিয়ে আসলে না খাও। তারপরে বাবা ঘেমে গেছে গো, খেলে থেকে এসে তো মা দিছে একটা বলর বকো। পুকুর পুকুর, এটা হলো পুকুর, টক জলের পুকুর এটা। বাবা আমাকে এই বাটিটা দিয়ে দাও, এই যে। ওটা ওকে দিয়ে দাও। কতখানি দিয়েছো, পড়ে যাবে না? ওটা দেবো তো। বা 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 বা, প্রবালের ফুচকা খাওয়া ভালো। চলো পাপা আমার জন্য একটা বানিয়ে তো শোনাই। আমি বানাই আলু ঢুকাতে পারবে না ও? পারবে না ঢুকাতে, দাও না। তাহলে আমরা ফুচকাটা খেয়ে নিই। হ্যাঁ তো বন্ধুরা দেখো, কালকে আর বিকেলের পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এইরকম ভাবেই কালকের দিনটা কেটেছে। মানে হলো তার পরের দিন সকালবেলা উঠে বাবুকে স্কুলে পাঠিয়ে এখন আমি আবার ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। তো এই অবধি ছিল কালকের ভিডিওটা। তো কালকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।